জাহাজের মতো দেখতে বিশাল এক ভবন উদ্বোধন হলো বলিভিয়ায়। অদ্ভুত ও জাঁকজমকপূর্ণ এই ভবনটি দেখে মুগ্ধ হচ্ছেন দর্শনার্থীরা। গত 9 সেপ্টেম্বর শনিবার বলিভিয়ার এল আল্টোতে সবার জন্য খুলে দেওয়া হয় এটি। বাইরে থেকে দেখে মনে হবে যাত্রা করার জন্য প্রস্তুত বিশাল এক জাহাজ। বিল্ডিংয়ের ভেতরের অংশটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হচ্ছে। আমরা স্থপতি ফ্রেডি মামানের সাথে কাজ করেছি। আমরা পুরোপুরি আধুনিক কিছু একত্রিত করেছি, তবে এসবই আমাদের সংস্কৃতিতে এবং আমাদের ঐতিহ্যের মধ্যে নিহিত। আমরা কোথা থেকে এসেছি এবং কোথায় যাচ্ছি তা আমাদের ভুলে যাওয়া উচিত। ভবনটি দ্য ক্রুজার অব দ্য আন্ডিস নামে পরিচিত এবং বিখ্যাত আদিবাসী স্থপতি ফ্রেডি মামানি দ্বারা নির্মিত। বিলাসবহুল ভবনটিতে আছে একাধিক ব্যক্তিগত বলরুম, একটি হোটেল এবং একটি রেস্তোরাঁ। সেই সাথে এর নজর কাড়া নৌকা আকৃতির জন্য এই ভবনের আছে অন্যরকম সৌন্দর্য ও আকর্ষণ। বিশাল এই ভবনের ডেকে দাঁড়িয়ে দেখা যাবে সারি সারি পাহাড়। ভবনটি উদ্বোধন অনুষ্ঠানে প্রচুর বাদ্যযন্ত্রের আয়োজনের পাশাপাশি আয়োজন করা হয় মুখোশ নাচের। আমরা এই স্থাপত্যের মাধ্যমে যা প্রচার করতে চাই তা হলো পর্যটন স্থাপত্যের মাধ্যমে এল আল্টো শহরকে প্রচার করার দিকে মনোনিবেশ করা। স্থাপত্য পরিচয়ের পাশাপাশি নিজস্ব পূর্বপুরুষের শিকড় ও ভবিষ্যতের দিকেও মনোনিবেশ করতে চাই আমরা। ভবনটির সামনের দিকে সত্যিকার জাহাজের কন্ট্রোল রুমের মতোই একটি কন্ট্রোল রুম আছে, এমনকি একটি কাঠের স্টিয়ারিং হুইলও আছে। ভবনের ভেতরে আছে অসাধারণ সব উজ্জ্বল ঝাড়বাতি, আছে চাকচিক্যময় ডিজাইন এবং ঐতিহ্যবাহী রঙের কারুকাজ। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে বলিভিয়া এল আল্টো শহরের একটি ইয়ট থাকা উচিত যেটা সমুদ্রের দিকে তাকিয়ে থাকবে। কাকতালীয় ভাবে এটা করতে আমরা পেরেছি। আমাদের এই ডাঙ্গার বোট প্রশান্ত মহাসাগরের দিকে যেন তাকিয়ে।